আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সাথে মিষ্টি দইয়ের একটি পারফেক্ট রেসিপি নিয়ে। কোনো ধরনের ফুড কালার ছাড়াই কিন্তু পারফেক্ট উপায়ে এই ক্যারামেল মিষ্টি দইটা তৈরি করে নিয়েছি। হোপফুলি যারা নতুন রাঁধুনি তাদের খুব উপকারে আসবে। তো আমি যে অনুপাতে তৈরি করেছি, আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেই অনুপাতে মেজারমেন্টটা ঠিক রেখে তৈরি করে নেবেন, তাহলে আপনাদের দইটাও কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। আর আমরা সবাই জানি ঘরে তৈরি খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত, তো আমরা যদি ঘরেই এরকম পারফেক্ট উপায়ে মিষ্টি দইটা তৈরি করতে পারি তাহলে বাহিরে থেকে বেশি দামে কিনে আনবো কেন। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো দইটা তৈরি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করা 2 কাপ লিকুইড দুধ। তো আজকে যেহেতু আমি 1/2 কেজি দই তৈরি করব, সেজন্য এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, সাথে আমি অ্যাড করে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইয়ের টেস্টটা খুব বেশি ভালো আসে। এবারে আমি দুধটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। তো 1/2 কেজি দইয়ের জন্য আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম, আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। যেহেতু আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সেজন্য আমি দুধটাকে জাল করে শুকাবো না। তো 2-3 মিনিট জাল করে নিয়ে বলো কুটে গেলে এটিকে আমি নামিয়ে এক পাশে রেখে দিব। তো কোনো ধরনের ফুড কালার ছাড়াই দইয়ের একটি সুন্দর কালার আনার জন্য আমি বড় চামচের 1 চামচ চিনিকে ক্যারামেল করে নিচ্ছি। তো ক্যারামেলটাকে কিন্তু পুড়ানো যাবে না, তো আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারামেলের কালার তৈরি করে নেবেন। এবারে ক্যারামেলটা যাতে জমাট বেঁধে না যায় সেজন্য আমি 1/4 কাপ দুধ দিয়ে ক্যারামেলটাকে নেড়ে দিলাম। তারপর আমি আগে থেকে জাল করা সেই দুধটাকে অ্যাড করে দিয়েছি। তো অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে মিশিয়ে নিলাম, আর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটিকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো সেই ফাঁকে দইটা বসানোর জন্য আমি দইয়ের বীজটাকে তৈরি করে নিব। তো আমি এখানে 2 টেবিল চামচ পানি ঝরানো টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর অবশ্যই টক দইয়ের ভেতরে যাতে পানি না থাকে সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে দুধটা যখন একদম হাতে সহ্য হয় এরকম অবস্থায় চলে আসলে দইয়ের বীজটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখুন হুইক্সের সাহায্যে নাড়াচাড়ার ফলে ফেনার সৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু দইয়ের উপরে একটি ফেনার ভাব চলে আসবে। তো যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে আমি দইয়ের মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। তো আজকের এই দইটা আমি সনাতন পদ্ধতিতে বসাবো, সেজন্য একটি ব্ল্যাঙ্কেট দিয়ে প্রথমে নিচে এবং উপরে ঢাকা দিয়ে দিলাম, এতে করে দইটা সহজে জমে যাবে। তো অবশ্যই গরম স্থানে অথবা এইভাবে কাপড়ে মুড়িয়ে রাখবেন, তাহলে সহজেই দইটা জমে যাবে। তো যেহেতু এখন শীতকাল, দইটা জমতে আমার মোট 8 ঘন্টার মতো সময় লেগেছিল। তো দইটাকে আমি ফ্রিজের নর্মাল পোর্শনে 2 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন ঠান্ডা হওয়াতে দইটা কিন্তু আরও অনেকটাই জমে গেছে। এবারে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে মিষ্টি দইটা জমে গেছে। তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন আপনাদের মিষ্টি দইটা কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।